হামলা ও দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমা নামাজ শেষে অনুষ্ঠিত হয় এই সমাবেশ, যেখানে সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক বলেন, কেউ যদি চিন্তা করেন বন্দুকে নল দিয়ে হেফাজতে ইসলামকে শান্ত করে ফেলবেন, তাদের বলবো আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। তিনি আরো বলেন, আমি বিশ্ব মানবাধিকার কর্মীদের কাছে বলতে চাই, গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই, যথাযথ তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা আমার কর্মীদের উপর হামলা করা হয়েছে, আমরা এসব হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। যারা আমাদের উপর হামলা করেছে তারা কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমি তার জবাব চাই। তিনি বলেন, মাদ্রাসায় সংরক্ষিত ছুরিগুলো কোরবানি কাজে ব্যবহৃত হয়, এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নেই। সংবাদ মাধ্যমগুলো আরো দায়িত্বশীল হওয়া দরকার, যথাযথ ঘটনা তুলে ধরা তাদের দায়িত্ব। আর ভুলক্রমে সাংবাদিকদের উপর হেফাজতের কিছু কর্মী হামলা করে থাকতে পারে, আমরা এর জন্য কেন্দ্রীয়ভাবে দুঃখ প্রকাশ করছি। জুমা নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচিতে হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সমাবেশ ঘিরে দুপুর থেকেই মসজিদের উত্তর গেটের ভিতরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়। এছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও এর আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাজু আজান। প্রেস ক্লাব, কাকরাইল মোড়, গুলিস্তান 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকাতেও পুলিশ সদস্যদের অবস্থান দেখা যায়। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ও গোয়েন্দা সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক রয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক প্রস্তুতি রয়েছে। আইজিপি সাহেব, আপনার মুখ থেকে তো একটিবারের জন্য ওই 20 জন শহীদের জন্য এতটুকু সমবেদনা প্রকাশ পেতে দেখা গেল। আপনাকে আইজিপি নিয়োগ করা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, পুলিশ বাহিনী দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। পুলিশ বাহিনীকে আমরা পিস্তল এবং আমরা বন্দুক সরবরাহ করেছি, রাষ্ট্র সরবরাহ করেছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, জনগণকে হত্যা করবার জন্য নয়। ও এরা তো বাংলাদেশের নাগরিক না, এরা তো হেফাজতে ইসলামের কর্মী। যদি এই হয় আপনাদের ভাবনা, এই যদি হয় আপনাদের চিন্তা, মনে রাখবেন আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামের। ইসলামের কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করেছেন, আর আজ যে অমানবিক আচরণ আমাদের কর্মীদের সঙ্গে করা হয়েছে, আমি মানবাধিকারের জায়গা থেকে বিশ্ব মানবাধিকার সংস্থার গুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের প্রশাসনের উচ্চ পদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের কাছে আমি দাবি তুলতে চাই, তদন্ত করুন। আমাদের কাছে স্পষ্ট তথ্য এবং প্রমাণ রয়েছে, পুলিশের হেফাজতে থানার গারদে ঢুকে আমার কর্মীর গায়ে আঘাত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকন বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।